গালি বলেছে কি 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 বলছে কি বলছে কি বলছে কি বলছে চুল গালি মা মা গো মা সত্যি করি মুখে ফুলে যে তবে মাথা আর আর কোনদিন কইবি আর কোনদিন কইবি আর কোনদিন কইবি এই এই বাবু আর কোনদিন বলবি আরে কালকে কালকে যখন বলছিলাম যে ভাই একটু আয় না তোকে সাথে বসে তো 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 গার্লফ্রেন্ড কি কইছিস রে তো হাসতে না সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার পিএলি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বন্ধুরা ব্লগটা শুরু করছি তো প্রত্যেক দিনকার মতো যখন কোনো কিছু কাঁচা থাকে প্রথমে আমি দিনের শুরুটাতে কেচে দিই যদি রোদ সব কিছু ঠিকঠাক থাকে মন স্থির হয় তাহলে এটাই আগে করি তো আজকেও সেভাবে করলাম একটুখানি গরম জল করে তারপরে করলাম আর প্রথমে জামা কাপড়গুলোকে আলাদা করে দিলাম আর বেড কভারটাকে আলাদা রাখলাম এটা সাদা বেড কভার আর গতবারে এরকমই আমি মানে কাঁচাকাচি করেছিলাম একবার তো আগের বারেরটা নয় এরকমই দু চারবারের আগে তো আমার বেড কভার একসঙ্গে রেখেছিলাম সে একদম আকাশি কালার হয়ে গেছে তো তারপরে দেখো ওগুলো চুবিয়ে রেখে এসে একটুখানি আমার গাছের চর্চা প্রত্যেক দিনটা ঠিক আমি এইভাবে গাছটাকে ফাঁদগুলো থেকে এ করি ফাঁদ লেগে যায় গাছগুলোতে আর দেখো এখন আমার তিনটে না চারটে ফুল ফুটতে যায় তো যাই হোক গাছের গোড়ায় যে এই যে মানে পাতাগুলো পড়ে খিস পাতা আম পাতা কদম পাতা তো এগুলোকে আমি প্রত্যেক দিন এভাবে ফেলে দিই দেখতেও ভালো লাগে আর একটা এক্সট্রা গাছের দিকে তাকা না মানে এই যে সবুজের দিকে তো গাছের প্রতি সময় কাটে না বেশ ভালোই লাগে আমার তো চলো এরপরে হচ্ছে এই জায়গাটা ঝাড় দিয়ে দিলাম দিলে কি সুন্দর লাগছে ও দেখতে আর এখন যেহেতু পাতা ঝরার সময় পত্রমোচন তাই যত ঝাড় দেই মানে সকালে একবার মা দিয়ে দিয়েছি তা আবার একবার পড়েছে মানে এই ফুল গাছটা থেকে আর ওই মানে উনুন পর্যন্ত আমি যে দিনে কতবার ঝাড় দিই তার ঠিক নেই তো দেখো এখন হাত পাটা ধুয়ে চলে এলাম একটুখানি টিফিন করার জন্য আর আজকে মুড়িটা যে খাবো টিফিনটা মানে মুড়ি খাবো আর মুড়িতে একটুখানি টমেটো আর পেঁয়াজ দিয়ে খাবো তো এবার তোমাদেরকে একটুখানি কথা বলি দেখো শিব চতুর্দশী আমাদের এদিকে যেটা হয়েছে শুক্রবার দিন সবাই নিরামিষ করেছে আর শনিবার দিন আমাদের চার প্রহরটাই হচ্ছে সবাই জলটা ঢেলেছে এটা মানে এক প্রহর দুই প্রহর তিন প্রহর চার প্রহর থাকে তো যেটা যারা যে প্রহরে ঢালে তো অ্যাকচুয়ালি আমাদের এদিকে না একজনের বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির আছে তো বহু পুরনো মন্দির তো সেখানে আমাদের গ্রামের সবাই আমরা জল ঢালতে যাই নিজেদের বাড়িতে যদি থাকে তো সে নিজের বাড়ির পুজো আগে তারপরে হচ্ছে সবাই সেইখানে যায় তো আমিও বিয়ে গিয়েছি বিয়ের একবার না একবার না দুবার হয়েছে গিয়েছি তো কথাটা ছিল এবারেও আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি শিব চতুর্দশীটা পালন করব মানে শিবরাত্রিটা কিন্তু একটা বলে না যে ভাগ্যে থাকলে হয় বা ইচ্ছে থাকলে উপায় হয় ওরকমই কিছু আমার ক্ষেত্রে ঘটেছে আর এদিকে দেখো আমার কিন্তু চারটা হয়ে গেছে এই চারটের মধ্যে দিয়েছি একটুখানি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি জিরে ধনে ভেজে রাখা যায় ফুচকাতে যে মশলাটা দেয় ওই মশলাটা আর তার সঙ্গে একটুখানি বিট লবণ তো ব্যাস এটা হলে পিয়ালির আর কিছু চাই না একদম দুর্দান্ত খাওয়ার বলতে পারো তো আমি হাফ নিলাম আর হাফ ভাইয়ের জন্য রাখলাম আর বাবা মা পান্তা ভাত খেয়ে নিয়েছে আলু ভাতে ছিল তো আলু মাখা পান্তা দিয়ে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করার পর অল্প একটু মাকে হেল্প করতে বসেছি আর ওদিকে যে কথাটা বলছিলাম আমাদের শিব চতুর্দশীর বিষয় মানে আমাদের হচ্ছে সবসময় এখানে চার প্রহরেই সবাই জল ঢালে মানে শুক্রবার দিনটা তো নিরামিষ গেল আর শনিবার দিনটা সকাল থেকে একদম শরবত শরবত জল বা সাবু জল খেয়েই কাটাতে হবে আর রাত্রি আটটার সময় আমাদের এখানে অ্যানাউন্স করে দেয় যারা যারা বার করেছে শিব বাবার মাথায় জল ঢালতে বা দুধ ঢালতে চায় তারা অবশ্যই মন্দির প্রাঙ্গণে যেন চলে যায় তো তারপরে ওখানে গিয়ে যে যার ডাব দুধ যে যা ঢালে তো সেগুলো মনে ওখানে নিয়ে নেয় নিয়ে ওখানটায় পুজো করা হয় সব সবগুলোতে তো তারপরে কী করা হয় পুজোটা করার পর সারা রাত মানে শিব চতুর্দশী বা শিবরাত্রি মানে সারা রাত জেগে থাকতে হয় তো তোমাদেরকে আগের দিনে যখন মেকআপ ভিডিও একটা করেছিলাম বলেছিলাম আমাদের এখানটায় মানে শিবরাত্রি হচ্ছে সেই কারণে সারা রাত জেগে থাকতে হবে অনুষ্ঠান চলছে তারপরে একদম ভোর তিনটে হলে আবার অ্যানাউন্স করে দিবে যারা যারা বাবা শিব বাবার মাথায় জল ঢালতে চায় তারা যেন চলে আসে মন্দির প্রাঙ্গণে দিয়ে চার প্রহরে একদম জল ঢালাবে একদম সকাল পর্যন্ত পুজো চলবে তারপরে ওখানে একটা আমাদের ফল প্রসাদ প্রসাদ এরকমই খাওয়ায়
খাওয়ানোর পর তারপরে বাড়িতে এসেও সবাই সাবু জল বা ফলটল খায়, তারপরে একটা কি কেটে গেলে বলে, তো তারপরে ভাত রাত খেতে পারে, নিরামিষ চলবে ওই দিন। তারপরের দিন এবার আমিষ চলো রান্না। তো যাই হোক, ওদিকে আমি দেখো শাক কাটলাম, আর ওখানে আমি দু রকমের শাক কাটলাম, আর একটুখানি আলু বেগুন কাটলাম, আর মশলার মধ্যে মাকে কেটে দিলাম একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো। তো এখন দেখো এই যে চাটটা রেখেছিলাম, আমার ভাই এই খেলো, মানে এখন দুপুর একটা মতো বাজে, ও এই মাত্র সেই চাটটা খেলো, ঘুমিয়ে ছিল সারা সকাল। তো দেখো তারপরে হচ্ছে আমি এখন জামাকাপড়গুলো কেচে নিচ্ছি, শরীরটা একটু ভালো ছিল না কদিন, তাই অনেক দিন ধরে কাচবো কাচবো বলে তো কাচাই হয়েছিল না, আজকে মোটামুটি ফাইনালি কাচতে বসলাম। আর ওই যে আজকে মাকে মাত্র দুটোই রান্নার প্রস্তুতি তোমাদেরকে বললাম আর করে দিয়েছিলাম, সে দুটো রান্না হয়েছে। এবার আমি যে আলুটা বেগুনটা কেটেছিলাম না টমেটো, তো সেটা দিয়ে চিংড়ি শাক, দেখবে পাশের একটা ছোট্ট ঢাকাই শাক ছিল, তো সেই শাকটাকে চিংড়ি শাক বলি বা চিংড়ি শাক যে যেটা বলতে পারো, তো সেইটা আমার মা আমাদের পাশে খেতে তুলছিল। আর সত্যি কথা বলতে কয়েক বছর আগে আমাদের এই পাশে খেসারি ডাল আর চিংড়ি শাকের একটা দেশ ছিল বলতে পারো, এখন সব ঝিল ভাটা এগুলো হয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো মা কিছুটা শাক পেয়েছিল, সেই শাক দিয়ে ডালটা করেছে, দুর্দান্ত খেতে লাগছে ডালটা, বিশ্বাস করো। আর তার সাথে হয়েছে শাক ভাজা, কলমি শাক, মেটে শাক, অনেক রকমের শাক টাক দিয়ে একটা শাক ভাজা। তো একদম মানে সিম্পল খাওয়ার কিচ্ছু নেই বাড়িতে, তো নিরামিষ এই খাওয়ার চলছে। তো বন্ধুরা জামা কাপড় ধুয়ে মেলে, তোমাদের মধ্যে একজন বলছিল কি আমার ভাইকে প্রত্যেকদিন ব্লগের মধ্যে দেখাতে, ওই যে ভাত খেয়ে এখনো মুখ ধুচ্ছে, তো প্রত্যেকদিন আমাকে ঠিক এইভাবেই ডিস্টার্ব করে, যেভাবে এই যে কথা বলা মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এইরকমই চলে। তো যাই হোক, আর আমার জামা কাপড় সব কিছু মেলা হয়ে গেছে ওই পাশে, ঠিক আছে। তুই কি আর বলবো, পিছনে শুধু কুত্তার মতো ওরকমই করতেই থাকবি আর কি। তো দেখো এখন আমার মাদুর পাতা হয়ে গেছে, খেয়ে দে এখন এখানে শয়ন। ডাল দিয়ে ভাত খেয়েছে, লোভ সামলাতে পারছে না, এখন ইউটিউব খুলে বসছে। আর আমার পেছন পেছন মানে কি বলবো ঘুরছে, আবার পরে গু চেটে চেটে খাবে বলে। কাল থেকে ওর সঙ্গে বিশাল বড় একটা ঝগড়া, বন্ধ কর ভিডিও করবি। কাল থেকে ওর সঙ্গে যেভাবে ঝগড়া হয়েছে, মানে আমি যদি ভাই হতাম, মানে মো দিদি যদি আমাকে এরকম করে বলতো, আমি তো শুনতাম তার কথাটা, আর যদিও না শুনতাম তাহলে আমি আর ফোন ধরে ফিকে গো। ফোনটার অবস্থা দেখো, পাঁচ পয়সার ফোনের, এটা পাঁচ পয়সা নিয়েছে জাস্ট। মানে আমি যদি ভাই হতাম, আমার দিদি যদি এরকম গায়ে লাগা কথা বলতো, মানে দিদির কোনো কথাটা আমি না শোনার পর, তো আমি সত্যি কথা বলতে তার পিছন পিছন ঘুরতাম না। আর একে দেখো পিছন পিছন এইটুকু জায়গায় শুবে এসছে, মানে লজ্জা থাকা দরকার, ঠিক আছে। অনেক গু চাটবে, শুধু চাটতে থাক পিছনে, শুধু চাটতে থাক পিছনে। কটা মানে কটা যে কাঁচা লাগাইছে ফোনে তার কোনো ঠিক নেই। তোকে কে দেখবি রে, তোকে দেখার জন্য অনেক লোক আছে। তো মোর ব্লগে তোকে দেখার মতো কেউ নেই, হাই করতে হবে না পিছন থেকে। কে তোর গার্লফ্রেন্ড আছে নাকি? সেটা তো বলবি, ওই জন্য বলু আজকে হয়েছিল দেখেছো তুমি, আজকে হয়েছিল এই রান্নাটা, না ও বলে বলে আজকে এই রান্নাটা হয়েছিল দেখেছো তুমি, এরকম করে বলে। কাকে বলো তারপরে আগে আগে ব্লগে আসতে চাইতো না, এখন আবার ব্লগে কেন আসে, মানে তার গার্লফ্রেন্ডটাকে দেখে, তো ওই জন্য আগে আগে ব্লগে আসলে খুব বে। কালকে যখন বলছিলাম, কালকে যখন বলছিলাম যে ভাই একটু আয় না তোকে এটা সাজাবো, কি বলছিল? তাও তো আমি বাচ্চা মিয়া সাজবো না, মিয়া সাজলে কি হচ্ছে? তুই সাজতে পারো, তুই সাজ না কাকে কথা বাচ্চা। আমি আমি তো আমি তো কি বলবো, বাচ্চা কতবার সাজছি, সাজ আমি তোকে সাজতে, তোকে তোকে সাজাবো বুঝবে, তোর 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 গার্লফ্রেন্ড কি কইছে তুই তোকে সাজতে না পাগল, পাইলে এখান থেকে দেখাসবি তো ওকে, কেউ দেখো ওকে স্কিপ করে দাও, স্কিপ ওকে কাউকে দেখতে হবে না। আমি ওই মা ওই কারণে আসে গো, তোমার বৌমা দেখে বলে ওকে, ও ও বলেছে অনেকবার বলেছে, বলেছে
আজকে এই রান্নাটা হয়েছে তুমি দেখেছো? আমি বলি কাকে বলে কথাটা, আর আমার ব্লগ আশা করি মেয়েরা ছাড়া মানে ছেলেরাও দেখে, অনেক অনেক ভাইরা দাদারা দেখে, অনেক গুরুজনেরা দেখে আমার ব্লগ, কিন্তু মানে কি বলবো, ও ওর বয়সটা যেই লেভেলের ওই লেভেলের কোনো বাচ্চা আমার ভিডিওকে মন দিয়ে দেখবে না, ঠিক আছে? ও এরকম করে বলে এই রান্নাটা হয়েছিল আমার দিদি করেছে তুমি দেখেছো? বাবা, তো কোন বন্ধুকে রে তুমি তো কথা বলবি, মানে ডুবে ডুবে জল খাচ্ছে, এইটুকু মাত্র বয়স, বয়স তার মাত্র 16-17 বছর, পালিয়ে যাচ্ছে, চুন কালি পড়েছে। দেখো এই এই টপটা লাগবে নি, এই টপটা যখন আমার মাথা জায়গা ছিল লাগবে নি, তাহলে কি আমি কি তোর পনের মধ্যে কি খুশি কি তো 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 পনের তার সময় কাল থেকে আমার ঝগড়া আছে, তুই কেন আমার বিষয় বিষয় খুশি খুশি করে আমি ব্লক করলে কখন খুশি খুশি করছি, তখন ব্লক শুরু করছি তুই ভ্যাংচার হুম, ওকে আমি কখন মোর ঘরে আমি তারা কইলি হ্যাঁ আমার বাড়িতে এটা হয়েছিল হয়েছে তো হয়েছে, আরে আমার মাথায় মাইরে বসবা প্রচুর লাগছে, এটা সত্যি মা খালি দিদি কোনো নাটক না, এ ও পুরো এসে মোর এই এই টপটাই করে যদি মাথা জায়গা এই সাইডগুলোতে লাগবে না আমাকে লাগতেই পারে, তুই যে মানে তুই ভাব তাহলে এখানে আমি আছি বলে তুই কি পরিমাণে মোর অত্যাচার করবি প্রত্যেক দিন, এক্ষুনি তো তুই করবি অত্যাচার করবি, আমি তোর উপর অত্যাচার করি মায়ের পাশে মোর মাথায় যদি রক্ত রক্ত জমা হয় তারপরে তুই দায়ী হবি, যা খরচা হবে তুই দিবি, কেমন এরকম ও আস্তে করে আমি জানি ওদের ইয়ারকে করে আস্তে করে দিচ্ছে, ও তো পুরো পুরো আমার এই জায়গাটা পুরো এই জায়গাটা লেগেছে, এই জায়গাটা মাথা ফাটে নিছে ওটা বেঁচে গেছো, আর বেশি বেশি বুড়ো না ফালতু বাচ্চা কোথাকার একটা, আমার কি বলো আমার কি বলো, তুই নাটক দেখাস না এখানে দূর হ, আমি নাটক দেখাই আমি নাটক দেখাই নাটক দেখাই আমি নাটক দেখাই না কি বলো, দিদির সঙ্গে কিভাবে কথা বলতে হয় সম্মান দিতে সেটা কথা শিখুনু, শিখছি শুধু কটা গাল দিবি কটা কি করবি, এইরকম করে কেন ঠুকে দে মার মা মাথা ভুলে যাচ্ছে, এই সময় হয় মাথায় বরফ না যদি জল হয় তো এখানে সত্যি বলছি রক্ত জমা যাবে, কারণ এই এই যে ছোটখাটো কি ব্যাপারগুলো হয় মনে দেখিনি, পরে বড় হলে তখন দেখে তখন অসুবিধা হয়, আবার আবার এইখানে গালে আবার এখানে ধরছে দেখি রক্ত ফক্ত বেরোচ্ছে নাকি, নখ তো রাক্ষসের মতো, আমি চুপচাপ পালিয়ে যাবো, তুমি আমাকে ডায়লগ দিবে আমি ডায়লগ শুনে পালিয়ে যাবো, ও তো বন্ধুরা গুড আফটারনুন, সারা দুপুর যে এই জায়গাটা শুয়েছিলাম একদমই তো ঘুমাইনি, শুধুমাত্র ফোন ঘেঁটে ঘেঁটে ভাইয়ের সঙ্গে তো মারপিট করে মানে অর্ধেক টাইমটাই কাটিয়ে দিলাম, আর তারপরে ফোন ঘেঁটে ঘেঁটে এত পরিমাণে লোভ লাগছে কি বলবো, মানে ওই ফুড চ্যানেলগুলো দেখে দেখে এত পরিমাণে লোভ লাগে না খেতে, মাঝে মাঝে চাইনিজ কিছু মানে তোমাদেরকে সেটা বলে বোঝানো যাবে না, তো আজকেও মাকে আমি কিন্তু চাইনিজ পাট কিনতে পাঠিয়েছি, খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, মানে সেই বিরিয়ানির যে আতর গন্ধটা না আমার যেন মনে হচ্ছে আশেপাশে কোথাও গন্ধটা মানে মোমো করছে, এতটাই খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য মাকে আমি 2 প্লেট বিরিয়ানি আর মানে কি বলবো 100 টাকার মাপে কাঁচা মাংস কিনে আনতে বলেছি, দিয়ে নিজের মতো করে চিকেন পকোড়া বানাবো বা চিকেন বানাবো কষা কষা তার সঙ্গে বিরিয়ানি, মানে বিশ্বাস করো মানে এত খেতে ইচ্ছা করছে সারা দুপুরটাই আমি মানে ওই খাওয়ার চ্যানেলগুলোই দেখে দেখে কাটিয়েছি, আর এদিকে দেখো বিকেলবেলায় গাছগুলোতে অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার একটুখানি নিজে হাত পা মুখ ধুয়ে নিচ্ছি, 2 দিন হলো শিবরাত্রি ছিল বলে একটুখানি মেঘলা মেঘলা ছিল, রোদটা ঠিকঠাক হয়েছিল না তো যার কারণে গাছগুলোতে জল দিয়েছিলাম না, তো সেই জন্য আজকে একটু একদম ডুবিয়ে জল দিলাম, আর এখন বেলাটা ঠিক এরকমই,
তো বাড়িতে তো মা নেই, আর বাবাও নেই, আর ভাই কোথায় চলে গেছে। মাকে আমি ময়না পাঠিয়েছি ওই বিরিয়ানি আর চিকেন কিনতে, পাঠানো মানে কেনার জন্য পাঠিয়েছি। আর এখানে দেখো আগের দিনে সে মেকআপগুলো এখনও আমার মোটামুটি গুছানো হয়নি, এভাবেই ট্রেতে পড়ে আছে। তো যাই হোক, সবাইকে গুড ইভিনিং। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যা দিচ্ছে, আর আমিও সন্ধ্যা দিয়ে দিচ্ছি। সন্ধ্যাটা দেওয়ার পর তারপরে একটুখানি ধুনো দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু আমাদের বাড়িতে ধুনো দেওয়া হয়। ধুনোটা দেওয়ার পর না বেশ সুন্দর লাগে বাড়িটা, মানে গন্ধটা এত সুন্দর লাগে যেন মানে কি বলবো, নিজের মাইন্ডের মধ্যে একটা বেশ ভালো একটা এনার্জি নিয়ে চলে আসে, পজিটিভ এনার্জি। আর সত্যি কথা বলতে ধূপ ধুনো এগুলো দিলে না বাড়ির মধ্যে মানে খারাপ কিছু থাকে না আশেপাশে। এখানে আছে বিনস আছে, আর মটরশুঁটি আছে এই যে, আর এখানে উচ্ছা আছে, গাজর আছে, আর বেগুন আছে। এই কটা সবজি আছে, টোটাল মোটামুটি এক গামলা সবজি হয়ে গেল। আর তার সাথে এই যে কুল নিয়ে এসেছে। মা হাট গেলে মোটামুটি ফল আনে, আর বাবা গেলে তার ফল তো কোনো খাবারই আনেনি, তো এই কুলগুলো নিয়ে এসছে। আর তার সাথে মুসুরের ডাল আর খেসারির ডাল। ট্যান্টেনে চলে এসছি আমাদের খাওয়ার। তো তোমাদেরকে তো বলেছিলাম বিরিয়ানির কথা, তো চলো এখানে গিয়েই দেখা যাবে কি আছে, সবটাই তোমাদেরকে বলবো ধীরে ধীরে। এখন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার পেছনে আছে যে আমাকে মেরেছিল, তোকে আজকে আমি কম যাও মিন্দু দেখে নিবি। তো চলো এখন প্লেটগুলা প্লেটের দিকে দেখা। চারজনের জন্য চারটা প্লেট পেতে নিলাম। দাঁড়া আমি এখন একটু বসি ভালো করে। তো দেখো এখানে আছে চারজনের জন্য চারটা ভেজ পকোড়া, ঠিক আছে। আর এইখানে তো আছে চাউমিনটা। চলো এখন বের করা যাক, দু প্লেট চাউমিন আনা হয়েছে। তো তোমাদেরকে যেমনটাকে আমি বলেছিলাম, বিরিয়ানি এনে আনতে বলেছিলাম দু প্লেট, আর তার সঙ্গে কাঁচা চিকেন এমনি। তো তোমরা তো বুঝতেই পারছো যেহেতু শিব চতুর্দশীটা আমাদের শনিবার দিন গিয়েছে, মানে কালকে রবিবার, মানে কালকের দিনটা অমাবস্যা। তো অমাবস্যা থাকলে আবার যেহেতু শিব চতুর্দশী গেল, তো মানে মোটামুটি এই অমাবস্যাতে সবার বাড়িতে নিরামিষটাই চলবে, কারণ সবাই শিবরাত্রি জল ঢেলেছে, তাই প্রত্যেকটা বাড়িতে নিরামিষ খাওয়ার। এর মধ্যে যদি আমরা চিকেন বানাই, তার মানে লোক যদি গন্ধ শুঁকে কি ভাববে, মানে কি বলবো, এটা তো একদম করারে ঠিক নয়। এবার তবুও মাকে না আমি লোভে মানে এইসব খেতে খাবো বলে বলেছিলাম। মা এবার গিয়ে আমাকে ঠিক মানে একটা ঠাকুমা আছে মার সঙ্গে, সেই ঠাকুমাটাও একটুখানি ময়না যাবে, তো তার সামনে মানে সে মানুষটি আছে সেখানেই আমাকে বলেছে যে আজকে অমাবস্যা, আজকে মাংস নিয়ে যাব। তো এরকমভাবে বলতে আমার খারাপ লাগলো, মানে খারাপ লাগলো মানে কি, আমি ভাবলাম যে তুর সবাই জেনে যাচ্ছে কি ভাববে। তো আমি বললাম তখন তুমি চাউমিন নিয়ে চলে আসো আর ভেজ পকোড়া। কিন্তু দেখো চাউমিনের মধ্যে আবার ডিম আছে, যাই হোক ওটা কোনো ব্যাপার নয়, যদি কাঁচা চিকেন এনে খেতাম তাহলে সেটা কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যেত। যাই হোক, যে পরিমাণে আমার লোভটা লাগছিল তো সেই পরিমাণে মানে কি বলবো, খাবারটা এনে সেইটাই হচ্ছে না, তৃপ্তিটা লাগছে না। তবুও বলবো নেই মামার থেকে কানা মামা অনেক ভালো, চাউমিনটা যে খুব খারাপভাবে খাচ্ছি তা নয়, বেশ ভালো তৃপ্তি করে খাচ্ছি। তার সঙ্গে একটা ওই বাঁধাকপির পকোড়া। তো এই দিয়ে মোটামুটি আমাদের বাড়ির সবার এখন হয়ে যাচ্ছে দু প্লেট চাউমিন চারজনের। এটা এখন মোটামুটি সন্ধ্যাবেলার একটা নাস্তা বলতে পারো, মানে ইভিনিং এটা। তো যাই হোক এটা এখন খাওয়া দাওয়া করে নেই। আর দেখো বাবা কতটা এক্সাইটেড চাউমিন খাওয়ার জন্য, আর এদিকে আমার ভাই মানে সে কুলো খেতে ছাড়ছে না, আবার অন্যদিকে চাউমিনও খেতে ছাড়ছে না। তো যাই হোক, এভাবেই দিনটা আমরা সন্ধ্যাবেলায় সবাই হাসি খুশিভাবে কাটিয়ে নিলাম। আর সারাদিনে তোমাদের সঙ্গে এই হাসি খুশি ঝগড়া রাগারাগি সব কিছু মিলিয়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলে যদি প্রথমবার কোনো বন্ধুর সাথে আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাধীন থাকবে। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।